আজ তোমাদের জন্য কালো বইয়ের দ্বিতীয় পর্ব এনেছি। বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো যে বিমলা তার একমাত্র ছেলেকে কবিতা নামের এক সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পরের দিনই তারা জানতে পারে যে কবিতা আসলে সুন্দরী নয়, তাকে পাল্লার থেকে সাজিয়ে ফর্সা করে আনা হয়েছিল। এ কথা জানতে পেরে বিমলা ও পরিমল কবিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। পরে কবিতা তার বাবা উপেনের কাছে ফিরে যায়, আর উপেন তাকে আবারও নিয়ে বিমলার বাড়িতে এসেছিল। কিন্তু তখন বিমলা উপেনকে ঠক জোচ্চোর বলে অপমান করে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আর তখনই কবিতা তার বাবাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকের পর্বে যা থাকছে, কবিতা আর উপেন ওই বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এদিকে গ্রামের সকলের মাঝে কবিতার মেকআপ করার কথা ছড়িয়ে পড়ে, আর কবিতাদের দেখে তাদের গ্রামের লোক আজেবাজে কথা বলতে থাকে। কি উপেন দাদা, মেয়েকে নিয়ে ফিরে এলেন যে, এত সুন্দর করে সাজিয়ে মেয়েকে বিয়ে দিলেন, এত ভালো পরিবারে রাখলো না বুঝি। মানুষকে ঠকালে তো তার পরিণতি এমনই হয়, এই গ্রামের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। এমনটা তো হবারই ছিল, এত কালো মেয়েকে কে নিজের বউ বলে মেনে নিবে। এমন মেয়ে যেন কারো ঘরে না জন্মায়, এ মেয়ে আমার হলে তো আমি একে গলা টিপে মেরে ফেলতাম, নয়তো আমি নিজেই মরে যেতাম। হ্যাঁ গো উপেন দাদা, কি করবে এবার এই মেয়েকে নিয়ে। হ্যাঁ গো কবিতা, তুই মরতে পারিস না, তোর জন্য তোর বাবাকে এত অপমানিত হতে হলো। হবে না তো কি, চেয়েছিল তো মেয়েকে মেকআপ সুন্দরী বানাতে, পার্লার থেকে সাজিয়ে আনে মেয়েকে যত সব। এই চলো তো দিদি, এদের যা মন চাই করুক। এরপর সবাই চলে যায়, আর উপেন ও কবিতা তাদের বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে উপেন কবিতার উপর ভীষণ রেগে যায়। এ তুই মরতে পারিস না, তোর জন্য আজ আমায় কত অপমানিত হতে হলো, সবার এত কথা শুনতে হলো, কি পাপ করেছিলাম আমি, কে জানে ভগবান তোর মতো মেয়েকে আমার ঘরেই কেন চাপালো। তুই কেনই বা আমার ঘরে জন্ম নিলি, আর যখন নিলি তা এত কালো হয়ে নিলি কেন। হে ভগবান, আমি আর এসব সহ্য করতে পারছি না, তুমি আমায় মুক্তি দাও। বাবা তুমি সব কি বলছো, চুপ করো তুমি, এত চিল্লাচিল্লি করো না, না হলে এবার তুমি অসুস্থ হয়ে যাবে বাবা। চুপ কর, তুই আর একটা কথাও বলবি না, তোর মুখে আর আমি কিছু শুনতে চাই না, আমি মরে গেলে তো। এসব বলতে বলতে উপেনের বুকে ব্যথা উঠে যায়, আর সেখানে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা, ও বাবা, কি হলো তোমার বাবা, কথা বলছো না কেন বাবা, কথা বলো বাবা, তুমি কথা বলো বাবা। তোমার তো আমাকে নিয়ে অসুবিধা তাই না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব বাবা, কিন্তু তবু তুমি কথা বলো বাবা, কথা বলো, আমায় একা রেখে তুমি যেও না বাবা। এসব বলে কবিতা কাঁদতে থাকে। কবিতার কান্নার আওয়াজ শুনে গ্রামের লোকেরা সেখানে আসে, আর বুঝতে পারে উপেন মারা গেছে। ছি 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 ছি, কি মেয়ে রে তুই, প্রথমে তোর নিজের শ্বশুরবাড়ি হারালি, সেখান থেকে বের করে দিল তোকে, আর এখন নিজের অমন ভালো বাবাটাকেও খেয়ে ফেললি, তুই আসলেই একটা অলক্ষী। বৌদি, আপনি এক্ষুনি এই মেয়েকে এখান থেকে বের করে দিন, একে আর আমরা আমাদের গ্রামে রাখতে চাই না, এর মতো অলক্ষী মেয়ে এই গ্রামে থাকলে গ্রামের বিপদ হবে, এই গ্রামের ওপর কালো ছায়া পড়বে, আর আমাদেরও ক্ষতি হবে। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন, এই অলক্ষী অপয়া মেয়েকে আমরা আমাদের গ্রামে রাখবো না, এই তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এইসব কি বলছেন আপনারা, কোথায় যাব আমি, এটা আমার বাবার বাড়ি,
আমি এখান থেকে এক পাও নড়বো না, এখানেই থাকবো আমি এই বাড়িতেই। না, তোর এখানে থাকা হবে না, চলে যা তুই এক্ষুনি। কাকিমা একটু দয়া করো আমায়, এভাবে তাড়িয়ে দিও না তুমি। আমার বাবা মাত্র মারা গেল, ওনার সৎকারটা অন্তত করতে দাও আমায়। সৎকার হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। না না না, তোকে আর এক মুহূর্ত এখানে রাখবো না। আর তোর বাবার সৎকার তো, সেটা আমরা গ্রামের লোকেরা মিলে করে নিব। এখন তুই যা, ভাগ এখান থেকে। এরপর কবিতাকে সকলে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর কবিতাও নিরুপায় হয়ে গ্রাম থেকে যেতে থাকে। হাঁটতে হাঁটতে কবিতা একটা নদীর ধারে এসে পড়ে, আর নদীর সামনে দাঁড়িয়ে সে মনে মনে বলতে থাকে, আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি আজ এখানে এক্ষুনি আমার জীবন ত্যাগ করব। আমাকে তো কারো দরকার নেই, আমি একটা অপয়া অলক্ষী, আমার জন্যই আজ আমার বাবা মারা গেল, আমি আর এই পৃথিবীতে থাকব না, এখানে থেকে আমি কি করব, আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই, তার থেকে বড় আমি এখানেই আমার জীবন শেষ করে দেই। এই বলে কবিতা নদীতে ঝাঁপ দিতে যায়, আর তখনই একটা বৃদ্ধা এসে তাকে বাঁচায়। একে কি বুড়িমা আপনি, আর আমার এভাবে আটকালেন কেন, ছেড়ে দিন আমার, আমি বাঁচতে চাই না। কেন রে বাছা, কি হয়েছে তোর, কেন মরতে যাচ্ছিস বল আমায়। এরপর কবিতা বৃদ্ধাকে তার সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, তাই বলে তুই মরে যাবি, মরে যাওয়াটাই সব কিছুর সমাধান নয়, আর তুই কালো হয়েছিস এটা তো তোর দোষ নয়। এরপর বৃদ্ধা কবিতাকে অনেক বোঝায়, আর তারপর কবিতাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে কবিতা বৃদ্ধার সাথে থাকতে শুরু করে। কবিতা অসুস্থ হয়ে পড়ে, আর তখন বৃদ্ধা ডাক্তার এনে কবিতাকে দেখায়। ডাক্তার কবিতাকে দেখে বলে, বুড়িমা খুশি খবর আছে, আগে মিষ্টি খাও তারপরে বলবো। কি খবর বলুন ডাক্তার আপা। আপনি ঠাকুরমা হতে চলেছেন, উনি গর্ভবতী। আপনি সত্যি বলছেন ডাক্তার আপা, আমি ঠাকুরমা হব। আমি আজ অনেক খুশি কবিতা মা, কিছু বলছিস না কেন। কবিতা গর্ভবতী এই কথা শুনে বৃদ্ধা অনেক খুশি হয়, কিন্তু এই কথা শুনে কবিতা মোটেও খুশি হয় না, তার মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, কেন কবিতার মন খারাপ হয়ে গেল, কি করবে এবার কবিতা, এর সব কিছু তোমরা দেখতে পাবে গল্পে পরে পর্বে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।